السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين صلاة والسلام على شف الأنبياء والمرسلين وآله وأصحابه أتباعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طويل للوصلين الذين هم أن صلاتهم ساهون

আমাদের আজকের বিষয়বস্তু যেটা হল নামাজ হলে করণীয় একটা তো গুরুত্বপূর্ণ নামাজ একটা গুরুত্বপূর্ণ ফরস এবং নামাজে অবহেলা এটা কোন অবস্থাতে কি নয় কাম্য নয় নামাজ আমাদের সাথে আল্লাহ একটা চুক্তি এই নামাজের ব্যাপারে আমাদেরকে অনেক বেশি সতর্ক অনেক বেশি হুঁশিয়ার হতে হবে তারপরে কখনো এমন হতে পারে যে কোনো কারণে নামাজ ফোধ হয়ে গিয়েছে নামাজ ফোধ হওয়ার যে কারণ এটা হয়তো গ্রহণযোগ্য কোনো ওজরের কারণে অথবা অলসতা বা গাফলতির কারণে হতে পারে অলসত বা গাফলতি হোক কিংবা কোন একটা ওজনের কারণে হোক সল যদি ফোধ হয়ে যায় নামাজ যদি ফোধ হয়ে যায় তাহলে তার কি করণীয় এবং এই সম্পর্কে বিধান কি এ বিষয়টা আমাদের ভালো করে জানা দরকার এই জন্য আমরা আজকে আলোচনা মেনলি এই বিষয়টির উপরেই যে নামাজ ফোধ হলে কি পূরণীয় তো আমরা যে বুঝছিলাম যে নামাজ কাজা হয়ে যাবে তো একটা হলো আদা এবং একটা হলো আদা আল আদা একটা কদা কোন একটা ফরজ আমাল জ যেটা নির্দিষ্ট ওয়াক্তে আদায় করা জরুরি যে আমলটা মোয়াক

এবং প্রতিটা ওয়াক্তের একটা শুরু এবং শেষ আছে ইনালি সোলায়াতি আউ্বালেন ওয়াকিরান নামাজের ওয়াক্তের শুরু এবং শেষ আছে তো এই বিষয়গুলো নিয়ে তো নামাজের ওয়াক্ত নিয়ে আমাদের একটা আলোচনা গিয়েছে আউকাত সোলা সেখানে আমরা বলেছি তো যাই হোক আদা বলা হবে যখন কোন একটা আমাল তার যে নির্দিষ্ট ওয়াক্ত আছে সেই ওয়াক্তের মধ্যে আদায় করা এটা নাম আদা আর কোনো কারণে যদি ওই নির্দেশ ওয়াক্তে যদি সে ওই আমলটা করতে না পারে আদায় করতে না পারে তখন পরবর্তীতে ওয়াক্ত চলে যাওয়ার পরে আদায় করা হওয়ার পর আদায় করা এটার নাম হলো কদা আদা এবং দুটা বিষয় তাহলে নামাজ যে ওয়াক্ত ওই নামাজ যখন ছিল তখন সে আদাই করতে পারেনি কোনো কারণে এমন পরবর্তীতে এটাকে কদা দিতে যাচ্ছে এটাকে বলা হয় কদা ও স

যে কোন একটা সলাদকে কোনো উজর ছাড়া দেরি করে পড়া ওাক্তবত না পরে পরে পড়া ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়া এটা একটা বড় গুণা নাজিম অনেক বড় গুণা সলাদকে নিশ্চয় ওয়াক্তে আদায় না করে বিনা উজরে পরবর্তীতে দেরি করে পড়া ফজর উদাহরণ সে ফজরের ওখ্যের মধ্যে পড়লো না সূর্য উদয়ের পরে পড়লো জোহরটা জোহরের আদায় না করে ওয়াক্তে আদায় করলো আসর আদায় করলো না মাগিবের পরবর্তীতে আদায় করলো মাগিবটা আসার ওয়াক্তে গিয়ে আদায় করলো এবার যে কোনো ওয়াক্তে সোলাদ পুরো জোর ছাড়া দেরি করা দেরিতে পড়া এটা অনেক বড় একটা গুণা কারণ সলাদ হলো আলফার মুসলিম বাইনাল কাফের

মিরাজুল ইমাদ ইমাদুদ্দিন এবং ইসলামের যে পাঁচ রুকনের মধ্যে একটা রকনমিন আর ইসলাম তো এই জন্য এই নামাজ এটা বাক্তবতা আদায় না করা ছাড়া দেরিতে পড়া বাক্তমতা না পড়ে এটা অনেক বড় বন্যা

sahun. ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্বল যারা তাদের সলাতের ব্যাপারে গাফ এই গাফলতির অনেক প্রকার গাফলতির অনেক প্রকার হক আদায় করে সলাত আদায় না করা সলাতে রুকন গুলো আদায় না করা শুদ্ধভাবে সঠিকভাবে আদায় না করা ওয়াক্তের ইস্তিমাম না করা কর্ত মতো না পড়া ওজরে জামাত করা এর দাখিল হবে এর মধ্যে সবচেয়ে গুরুতর বিষয় যেটা এটা হলো নামাজ না পড়া না পড়ে এটাকে ছেড়ে দেয়া বিনা ওজরে অলসতা করে গাফলতি করে নজর ছাড়া এটা অনেক বড় অপরাধ অনেক বড় প্রতি মাঝহের ইমাম প্রত্যেক মাঝহাব চারো মাঝহাব মানে ইচ্ছাকৃত ভাবে নামাজ তরকারীর ব্যাপারে মানে কঠিন থেকে কঠিন কঠিন শাস্তির কথা বলেছেন এর মধ্যে ইমাম আহমেদ আহমদুল হামি ওনার একটা তো এটা ওনার একমত হলোই এটা যে যে তো নামাজ তরফকারী সেটা এবং তাকে শাস্তি দেয়া হবে কি হিসেবে যে তাকে শাস্তি মোটার দি সে তাই না

হিসেবে না উপর কাফের হয়ে হিসেবে না মানে শাস্তি হিসাবে হদ হিসেবে তাকে হত্যা করা হবে রহিমুল্লাহ তিনি বলেছেন তাকে বন্দি করা হবে এবং তাকে প্রহার করা হবে যতক্ষণ সে নামাজ কিনা করে আবার শুরু না করে বন্দি অবস্থাকে প্রহার করা হবে মারা হবে যতক্ষণ সে নামাজ আবার শুরু না করে অন্যতায় এ ওসে তাকে আটকে রাখা হবে মৃত্যু পর্যন্ত বন্দি করা হবে তারপর করা হবে মারা হবে যতক্ষণ নামাজ শুরু না করা মৃত্যু পর্যন্ত কি করা হবে তার মানে ইচ্ছাকৃত ভাবে নামাজতরক করা এটার শাস্তি অনেক বেশি আমাদের মাঝে যে ইন তরক করার শুধু তরক করার কারণে কি হয় না সে কাফের হবে না অবস্থান হলো এটা যে কোন কবিরা গুণ করার কারণে মানুষ কি হয় না কাফের হয় না তো তার এটাকে কবিরা গুণ নাই ইচ্ছে কি অবহেলা করেছে কাফের হবে না তবে তাকে শাস্তি দেওয়া হবে বন্দি রাখা হবে তবে এগুলো কখন এগুলো হলো কেবল যখন কেবল অলসতার কারণে পড়ে না অলসতার কারণে নামাজের গুরুত্ব সে অলস সে গাফেল এই কারণে এই অবস্থা হয় তার কিন্তু যদি সে নামাজকে তুচ্ছ জ্ঞান করে ফরজিয়ত কে অস্বীকার করে

وكاتو دو لدى سابت ابن تاو تو دى سابت اجن عبد الله مسؤول رضي الله عنه الله عنه رضي الله عنه انه صلى الله عليه وسلم قال لا يحل دم امرئ مؤمن الا بهدى ثلاث زنا بعد احسان والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعه ما تين كرونه মুসলমান ব্যক্তির রক্ত হালাল হয়ে যায় মুসলমান ব্যক্তির রক্ত হালালিত্যাগ করেছে জামাত থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে দিনকে তরক করেছে এ তিন কারণ তো নামাজকে যদি সে তুচ্ছ জ্ঞান করে এটার গুরুত্বকে যে অস্বীকার করে পর্যাপ্ত স্বীকার করে থামাসা করে তাহলে তো এটা গুরুতর অপরাধ যাবে এখন যদি কারো কি হয় নামাজ ছুটে যায় নামাজ ছুটে গেছে কি কারণে এখন অব্দি বুঝে পারেন পারে সে ভুলে গেছে নামাজের কথা ভুলে যাওয়া এ হতে পারে অথবা এমন কোন অসুস্থতা যা তাকে কি করে দিয়েছে বেহস করে দিয়েছে বা অসুস্থ অসুস্থতার কারণে পড়তে পারে নাই এমন হয় হতে পারে অনেক সময় এবং হয় না এমনিতে তীব্র অসুস্থতা তীব্র অসুস্থতার কারণে সে পড়তে পারে নাই এটা তো বেহস হয়ে যায় অনেক সময় বেহস হয়েছে অচেতন হয়ে গেছে আমাদের বাক্যে হুসে আসেনি অথবা কেউ এই কারো ক্ষেত্রতে আছে এরকম রোগীর আছে এখন এমন অবস্থা যে সে সরে গেলে মানে যার মৃত্যুর আশঙ্কা মৃত্যুর আশঙ্কা এরকম একটা অবস্থা এটা কখন এটা হতে পারে যে উনি একজন এই যে দায়ী আছে না বলে তারা হয়তো দেখা যাচ্ছে যে কোন একটা বাচ্চা ডেলিভারির সাথে জড়িত আছে তো ওখানে বাচ্চা মারা যেতে পারে বা বাচ্চার মা মারা যেতে পারে এদের একটা অবস্থা বা জটিল কোনো অপারেশনে কোনো সাহ আছেন এখন সরে গেলে রুগী মারা যেতে পারে এদের হতে পারে তো এই জীবন তো আসলে যুক্তি গুজর ছিল মনে ছিল না বুঝলে মানে মনে ছিল না এটা গাফলতি না মনে ছিল না মানে মনে ছিল না এটা গুজর হতে পারে মনে পড়ে নাই কোনো কারণে ঘুমের কারণে তো মমিন এরকম হওয়া উচিত না কিন্তু যদি এরকম হয়ে যায় আর কি ঘুমের কারণে ডাকতে পারে নাই ব্যবস হয়ে গেছে তীব্র অসুস্থতা রোগীর ক্ষেত্রে আছে এখন রোগীর ক্ষেত্রে বলতে আমি এখানে দায়ের কথা বলেছি অতগণ সাজজন এমন ইউনিভার্সিটি ম্যানেজমেন্টে আছে কোন রোগী মানে চিকিৎসক বা কোন নার্স আসলে উচিত না তো এই ক্ষেত্রে একটু দেরি করা একটা অবকাশ আছে অথবা কোনো ব্যক্তি নিজের উপর ডাকাতের ভয় করছে তার নিজের নিজের জীবনের উপরে নিজের জানের উপরে অথবা নিজের মালের উপরে ডাকাত যান বা মালের ক্ষতি করবে নামাজে দাঁড়ালে যান মালের ক্ষতি করবে এরকম একটা প্রসিবিলিটি অথবা নামাজে দাঁড়ালে কোনো হিংস্র জানোয়ার আক্রমণ করবে এগুলো এগুলোর কারণে তো সে কি করতে পারে তাহির করতে পারে মানে করতে পারে আল্লাহ সব তালা কিছু ক্ষেত্রে বান্দার হক সেটাকে আল্লাহ পাখির হকের উপর কি দিয়েছেন এটা আল্লাহ পাখি একটা নিয়ম মানে ফজল এবং এসান যে এই ধরনের মুহূর্তে আল্লাহ সুযোগ রেখেছেন

কাজ আদায় করবে মানে সুযোগ পাওয়া মাত্র কাজ আদায় করবে সুযোগ পাওয়া মাত্র আর এগুলো ওজোর যেগুলো এগুলো সরিয়ে ওজোর কেবল কাজে আদায় আর এই কারণে যথেষ্ট কিন্তু সরি ওজোর ব্যতীত উজোর ব্যতীত কি হলো ফ্রোধ হলো অলসতা গাফলতির কারণে ওজ ছিল না তো যখনই বাক্তবতা তো পরে নাই পরে নিকটতম সময়ে সুযোগে যায় আজ সম্ভব এখানে আরেকটা বিষয় জরুরি হবে প্লাস এটা সে তবা দিল থেকে তবা করতে হবে দিল থেকে আল্লাপের কাছে মাপ চাইতে হবে ইস্তেক করতে হবে যে কেন আমি এত বড় একটা অপরাধ করলাম এত বড় গুণা করলাম সেই জন্য সে নিকটতম সুযোগে তাড়াতাড়ি সে কাজ আদায় করবে এবং এসে তার জন্য তবায়িকার করা জরুরি হবে এইসব কিছুর ভিত্তি হলো একটা আল্লাহ চালুরের যেটা আনার কি করেছেন বর্ণনা করেছেন নাও নাসি আহান Na Nasiya Na siya ha Bola Yusuf. Falisulli ha idar da ƙararra. Jukunai Muni Gurbe, abu zururi, da rikuti. এটা এটাকে আদায় করে দেয় এটা ব্যতীত স্মরণ হওয়া মাত্র সুযোগ পাওয়া মাত্র এটাকে কাজা দেয়া ছাড়া আর কোন কাফারা এটা আর কোন কাফারা নাই

মানে তো একটা ওজন কিন্তু জাগ্রত অবস্থায় তো এটা কি হলো গাফলতি হলো তো কেউ যদি নামাজের কথা ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে বলতে পারে না তাহলে যখনই মনে করি পড়ে ফেলবে তো চার মাজাবের যারা ফোকাহা তারা এই যে ব্যক্তি অলসতার কারণে নামাজ তরফ করেছে অথবা কোনো ওজর ছাড়া কোনো ওজোর ছাড়া নামাজ তরক করেছে তো তাদের কেউ তারা কি করেছেন মানে গুমন্ত ব্যক্তি এবং যে ভুলে গেছে তার উপর কি করেছেন ক্যাশ করেছে মানে ক্যাশ ক্যাশের অর্থ হলো এখানে যে গুমন্ত ব্যক্তি যেমন কি দিবে কাজা দিতে তাকে পড়তে হবে জাগা মাত্র চরণ হলে ভুলে গেছে তাই যেমন পড়তে হবে অলসতার কারণে গাফলতির কারণে কোন শরীর ওজন ছাড়াও কি করেছে যে নামাজ ফৌত হয়েছে যার নামাজ ছেড়ে দিয়েছে তো তার জন্য কি কথা যে তা কি করবে স্মরণ হওয়া মাত্র সুযোগ পাওয়া মাত্র সেটাকে আদায় করবে তবে যেহেতু সে অলসতা করেছে আফলি করেছে কোন ওজন ছিল না এই জন্য তার সাথে সাথে তার উপর কি হবে তবা ও আজিব হবে কাজা ওয়াজিব হবে তবাও আজিব হবে কাজা আদায় তৃপ্তি তার তিবুল খাদা আদায় করার তত্ত্ব কাজটাকে না আদায় করবে কারো যদি পাঁচ অক্ত বা এরকম যদি কি হয়ে যায় কাজা হয়ে যায় বোধ হয়ে যায় তাহলে তার জন্য এই কাজা নামাজ এবং অক্তিয়া নামাজ এর মাঝখানে তর্তি বজায় রাখা জরুরি মানে তর্তি বজায় রাখা তার উপর ফরস কাজা যে অক্ত কাজা হয়ে গেছে পোধ হয়ে গেছে তর্তি ফরস এ তর্তি ফরস হলো জানা যাক যে এক ব্যক্তি আশা কাজা করেছে রাতে আশা পরে নাই শুধু আশা এক অক্ত পরে নাই তাহলে এখন ফজরের ওয়াক্তে সে প্রথমে আসা পড়বে আসার কাজের আদায় করবে এরপরে সে ফজর পড়বে না একইভাবে যদি দুই অক্ত হয় তাও ওই দুই অক্ত আগে পড়বে এরপরে পরবর্তী পড়বে মাগে মাঘিও পড়ে নেয় মাঘী ব্যাসা দুটাই পরে নেয় মাঘি ব্যবসা দুটাই পড়বে এবার ফজর পড়বে হ্যাঁ ফজরের ওয়াক্ত থাকলে আর কি এই বাসার মধ্যে

خبثنا يوم الخندق عن الظهر والعصر والمغرب والعشاء حين لقينا ذلك فانزل الله تعالى وقف الله المؤمنين القتال فقام رسول الله صلى الله عليه وسلم فامر بلالا فاقام ثم صلى الظهر كما كان يصليها قبل ذلك ثم قام فصلى العصر كما كان يصليها قبل ذلك ثم قام فصلى المغرب كما كان يصليها قبل ذلك ثم قام فصلى العشاء আমরা আটকে গেছি না মানে এমন ওখানে খন্দক খন এমন কাঠা ওখানে খন্দকের যুদ্ধে আরকি খন্দক খনন সরি খন্দক তো খনন করে ফেলেছে এখন যুদ্ধ এমন তীব্র লড়াই হচ্ছে সুযোগে মিলছে না তো এবারে জোহর কাজে হয়ে গেল আসল কাজে হয়ে গেলেন আল্লাহ দাঁড়ালেন এবং বেলা করলেন বেলা আলু কি করলেন আজান দিলেন এই কামত দিলেন এবারে জোহর আদায় করলেন যেভাবে জোহর আগে আদায় করতেন জোহর আগে আদায় করলেন এরপরে আবারই কামত দিলেন এরপরে আশ্রাদাই করলেন এরপরে আবারই কামত দেওয়া হলো মানিবাদাই করলেন এ পরে আবারই কামত দেওয়া হলো কখন একটা নাজিল হওয়ার আগের ঘটনা কারণ এটা তো হল আহগাম সরাতিল হারব মানে যুদ্ধের সময় কিভাবে নাবাসাদাই করবে এটা তো করে নাজিল হয়েছে ঘটনাটা ছিল কখন ওই আয়াটা নাজিল হওয়ার আগে মানে যুদ্ধে যুদ্ধরত অবস্থায় কিভাবে নামাজ আদায় করবে ওইটার আয়াতগুলো ওই বিধান ততক্ষণ নাইল হয় তখনকার ঘটনা ছিল সেটা তো ইখানের রাসূল তرتীবের সাথে আদায় করেছে যা মিস হয়েছে তرتীবের সাথে আদায় করেছে জোহর আসর মাগরিবেসা চার ওয়াক্ত মিস হয়েছে চার ওয়াক্ত সিরিয়ালি করেছে আদায় করেছে

অর্থাৎ ওই আগে সলারটা এটা ভুলে গেছিল এটার কাজা দিয়ে সেই মানুষের সাথে যা পড়ে সেটা আবার আদায় করবে এটা দ্বারাও কি পূজা যায় তার তীবের গুরুত্ব মানে তার তীব যে ওয়াজিব এটা বোঝা যায় এখন এই তরতিবটা কখন কি হবে সাকেত হবে আহজাবের বছর

كانت أدرك النبي صلى الله عليه وسلم أن النبي هو الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم عمل حزابي صلى المغرب فلما فرغ قال هل علم أحد أني صليت الأسرة قالوا لا يا رسول الله فعمل المؤذن فقام الصلاة فصلى الأسرة ثم عاد المغرب. يا حزب الشام. باقي الصلاة ذي كلين فارغ هو يجيك كلين كل كيوكي جانه جامع أسرة بدي سكينا. سبارة بقولن جه أصله سبب يبورني. তাহলে সে কামত দিলেন এরপরে আবার ইয়াদা করলেন আবার করলেন মাকবি তো এই সমস্ত হাদিস দ্বারা এই যে তারতিবীপের বিষয়টা কি আসে এটা যে ওয়াজিব এটা বুঝে আসে কারণ তারতিব কখন সাকেত হয়ে যাবে মানে তর্তীপ রক্ষা করা লাগবে না কখন এখনো ছয় ওয়াক্ত বা বেশি কাজা হয়ে গেছে কারণ এই ছয় ওয়াক্তের বেশি যদি কাজে হয়ে যায় এগুলো মানে এইভাবে রাখতে হারাজ হবে কষ্ট হবে আমার দিন হারাজ আল্লাহবাক তোমাদের দিনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখেননি এই জন্য বেশি কষ্ট হয়ে যাবে এই জন্য এই ক্ষেত্রে তাত্ত্ব রক্ষা করা লাগবে না দুই নম্বর হলো যেটা সেটার সময় এত কমিয়া সালাদামাজ ওয়াক্তা নামাজ আদায় করার কি নাই সময় নাই এক অক্ আদায় করবে এই পরিমাণ আছে যে এক অত আদায় করা যাবে তো এই ক্ষেত্রে ওয়াক্তা নামাজটা কি করবে করে ফেলবে যেহেতু সময় অনেক কম কারণ কাজা যেটা তো এমনি কাজা হয়ে গেছে পড়া আদায় চলবে

পুরোটা আদায় করে ফেলেছে কাজের কথা মনে উপরে নাই ওয়াক্ত চলে গেছে ওয়াক্ত নাম কথা তো মনে ছিল না এটা তো আবার ইয়া করা এই ধরনের ভুলকে আল্লাহ কি করে মাফ করে দিয়েছে এই জন্য যাই হোক তো এই হলো মোটামুটি বিষয় কারণ এই সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ ছিল অমরিকাজা জীবনে একটা সময়ে অনেক মান জীবনের প্রথম দিকে সে অলসাগ করেছে নামাজ করে নাই তাহলে সে নিজের বালে হওয়ার সময় থেকে শুরু করবে নির্দিষ্টভাবে জেনে থাকলে তো ভালো জেনে না থাকলে সেই কোন অবসর হয়েছে আর সময়টা কখন এটা জানবে এর মধ্যে থেকে একটা হিসাব যে কতদিনের কাজা হয়ে গেছে এটার একটা সে মোটামুটি একটা হিসাব সে করবে করে এখন ওই পরিমাণ নামাজকে এখন প্রতিদিনের মধ্যে সে ফরস গুলো ফজরের দুই কাত ফরস জোরে চার কাত ফরস আসরে চার ফরস মাগিবে তিন কাত ফরস এসার ফরস এবং ওয়াজিব ওয়াজিব মানে ভিতরে তিন কাত এই নামাজ গুলো সে কাঁচা দেবে মানে পাঁচ অক্ট ফরজের সাথে বিতির সহ এখন কাজে দেওয়ার সময় নিয়তটা গুরুত্বপূর্ণ কি নিয়ত করবে কারণ হলো এটা যেহেতু মানে ফরজ নামাজ এবং এটার ওয়াক্ত নির্দিষ্ট অধিকা নামাজ আলাদা নামাজ তাহলে এই ক্ষেত্রে আইন ওয়াক্ত নির্দিষ্ট করাটা জরুরি নিয়ত কোন ওয়াক্তের সরাত আদায় করছে এটা নির্দিষ্ট করা জরুরি এখন এই যে এত লম্বা সময় তার কি হয়ে গেল নামাজ কাজা হয়ে গেল তো এটা একদম একটা এক করে করে নির্দিষ্ট করে এভাবে আদায় কত কঠিন এই জন্য সে এমন একটা তৃতীপ কাহ শিখিয়ে দিয়েছেন যে তৃতীপ যদি আদায় করে তো ওয়াক্ত তো হয়ে যাবে কিভাবে সে প্রতি ওয়াক্ত ওয়াক্তের কাজা দেওয়ার সময় সে এইভাবে নিয়োগ করবে যে আয়লা আমার জীবনে যত নামাজ কাজা আছে তার মধ্যে প্রথম দিন দিনের ফজর ফজরের কাজা দিচ্ছি প্রথম দিনের জোহর যত নামাজ কাজে আছে তার মধ্যে প্রথম দিনের আসর যত নামাজ কাজ আছে তার মধ্যে প্রথম দিনের মাগরিব যত নামাজ কাজে আছে প্রথম দিনের এসা যত নামাজ কাজে আছে প্রথম দিনের বিতিরা দেখছি তাহলে ওই দিনের টা আদায় তো হয়ে গেল পরের দিনের কাজ আদায় করার সময় দ্বিতীয় দিন বলা লাগবে না এক্ষেত্রে সে কি কথা বলবে যে আমার যত নামাজ কাজ আছে এর মধ্যে প্রথম দিনের ফজর প্রথম দিনের জুহর প্রথম দিনের আসর প্রথম দিনের মাগরী প্রথম দিনের আশা প্রথম দিনের ভিতির এবার বলবে কারণ প্রথম দিনের যখন বলেছে সে আগেটা তো আদায় হয়ে গেছে এটার কাজে নাই যা কাজ আছে তার মধ্যে প্রথম দিন এভাবে অথবা যা কাজ আছে এর মধ্যে শেষ শেষ ফজরের কাজা শেষ জোহরের কাজা শেষ দিনের ফজর কি সে বলতে পারে তাহলেও কি তার ওয়াক্তটা নির্দিষ্ট হয়ে যাবে এইভাবে কাজা আদায় হয়ে যাবে এইভাবে তার প্রবল ধারণা না হওয়া পর্যন্ত সে কাজা আদায় করতে থাকবে এবং সাথে ইস্তেকাত করতে থাকবে আল্লাহ মামু চাইতে থাকবে যে আগে যে সে নামাজ আদায় করেনি সেই জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইতে থাকবে তো এই হলো মোটামুটি কিভাবে আদায় করবে এটার নিয়ম যে কিভাবে কিভাবে কাজ আদায় করবে এবার যদি সে পড়তে থাকে ইনশাল্লাহ তো সহজেই তার কাজ কি হয়ে যাবে আদায় হয়ে যাবে সৌদি কাজ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তো আল্লাহ যেহেতু তার আর থাকবে না আসলে নামাজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নামাজে অবহেলা করা যায় না নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত সেই জন্য আমাদের অনেক সতর্ক হওয়া উচিত যেন কোনো অবস্থাতে নামাজ কি না হয় কাজা না হয় এবং কাজা হয়ে গেলে তার জন্য প্রতি দিবস আমরা যেন আদায় করি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে